सिगरेट स्मोकिंग एंड अल्कोहल कंजम्पशन इज इंजूरियस टू हेल्थ। কখনো মনে হয় না নিজেদের উন্নত বা শক্তিমান দেখাতে গিয়ে এই অঞ্চলটা বানালাম, যে অঞ্চলে কোনো স্নিগ্ধতা নেই, স্বাধীনতা নেই, শুধু উরুগন্ধে ধুধু কংক্রিট অঞ্চল। হ্যাঁ, ওখানে ওখানে যাব। ঠিক আছে। ওকে। কবে থেকে কাজটা শুরু করছিস? সেকেন্ড উইক। কি নাম ঠিক করলি? কংক্রিট অঞ্চল। মাই কোয়েশ্চেন ইজ দ্যাট হোয়াই ডিড উই ক্রিয়েট দিস পাওয়ারফুল কংক্রিট জোন? উই ক্রিয়েটেড ইট টু শো ইট টু হুম? To prove what? Concrete. এটাই তোর কংক্রিট অঞ্চলের পেন্টিং? ভালো, ফিনিশিং টাচেস বাকি আছে। কংক্রিট কংক্রিট অঞ্চল, জমাটবদ্ধ অঞ্চল, জমাটবদ্ধ অঞ্চল। এখানে জমাটবদ্ধতা কংক্রিটের উঁচু ইমারতের নয়, এখানে জমাটবদ্ধ হলো একাকিত্বের। আর উত্তর প্রতিবন্ধী প্রশ্নগুলোর। তার মানে জার্নিটাই এখানে সব প্রশ্নের উত্তর? হ্যাঁ, ইট ইজ এ জার্নি টু রিচ দি ডেস্টিনেশন অফ ড্রিম, বাট ওনলি আফটার। ডেথ। একজন সাধারণ মানুষ কি কখনো এই কংক্রিট অঞ্চল ছেড়ে বেরোতে পারবে না? দিস জার্নি অফ দ্য লিবারেশন অফ দ্য সোল ইজ দ্য কনসেপ্ট অফ মাই নেক্সট শর্ট ফিল্ম কংক্রিট অঞ্চল।
কাট কাট কাট। শমিক দা আরো ছেড়ে দাও, তুমি ছেড়ে এসেছো সেই ব্যাপারটা, ঠিক আছে? অনন্তের সেই পার্সপেক্টিভটা, মৃত্যুর পরও চলেছ কংক্রিটের দিকে, ঠিক আছে? সিগারেট খাওয়াটা কি একটু অন্যরকম? না 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 না, সিগারেট খাওয়া ঠিক আছে, ওই ফিলটা বেপরোয়াটাকে টাচ করো, ঠিক আছে? রেজো, হ্যাঁ, আরেকবার যাব বাবা। বলছি মিড নিচ্ছিস না হোয়াইট নিচ্ছিস? শমিক দা যা ঝোলালো বাবা, এই নাকি অন্ত্রনাল গ্রুপ। গুলাবি আঁকো দোচে দেখি দিওয়ানাই মর্দিল হো গয়া। থাম, বলছিলাম পরশু দিন একবার NT1 যা, অরিজিৎদার শুট আছে, দরকার হলে আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, কটাই বা শর্ট বানাবি? গিয়ে লাইট ধরবো না রিফ্লেক্টর? তখন শমিক দা ভেবেছিল মালটার কি ঘ্যাম, ওটাকে ওটাকে ঘ্যাম বলে না, ওটাকে সেলফ স্যাটিসফ্যাকশন বলে। অবশ্য পা চাটা মানুষদের তা থাকে না। বলছি রূপম বলছি, হ্যাঁ তোর সাপ্লি ক্লিয়ার হয়নি, আমারও একটা সাপ্লি, তাহলে কি করি ভাবছিস এবার? হ্যালো, থ্যাংক ইউ, হ্যালো, why so serious? এই চিৎকারটা আমার চার দেওয়ালকে চুপ করতে পারলেও আমার চারপাশকে চুপ করতে পারেনি। ফেল ফেল খুব ভালো, তাহলে আবার কাল থেকে সিগারেট নিয়ে নেমে পড়ো। বাবা তুমি তো জামাটা ছেড়ে বসতে পারতে। দে আবার একটা ক্যামেরা কিনে দে, আর ওই গাড়ি ভাড়ার জন্য 100 টাকা করে দে, বাবার তো টাকা ঝরে ঝরে পড়ছে না। বাবা ও তো বলেছে সামনের বার ক্লিয়ার করবে,
তাছাড়া দেখো সৌরভও কত ভালো ছেলে, ও তো ক্লিয়ার করতে পারেনি। দিদি লেগ পিস করুক ক্লিয়ার, বাবাকে ভাত দিতে হবে না। বাপ যাবে কুলিগিরি করতে আর ছেলে শুটিং শুটিং খেলবে, আমার রক্ত জল করা পয়সা, বুঝলি? তোর গলা দিয়ে ভাত নামছি কি করে দিই? দৃপ্ত, দৃপ্ত খেয়ে যা, দৃপ্ত। সেই দিন আমার সাথে দিদিও কেঁদেছিল, হয়তো বাবাও। আমি সমীকদাকে স্ক্রিপ্ট বোঝাতে বোঝাতে হাঁপিয়ে গেলাম। আমি এমন একজনের গল্প বলতে চাইছিলাম যে কংক্রিট অঞ্চল ছেড়ে বের হতে যায়, কিন্তু এত সবের মধ্যে আমি এটা বুঝতেই পারিনি। দ্যাট ওয়াজ রাইটিং মাই ওন স্ক্রিন প্লে। আমি দৃপ্ত মুখার্জি, ইয়েস, আই ওয়াজ রানিং অ্যাওয়ে ফ্রম মাই কংক্রিট অঞ্চল, জাস্ট লাইক ইন মাই স্ক্রিপ্ট। ইন দি ওপেন স্কাই, জাস্ট লাইক ইন মাই স্টোরি, ওয়ার দেয়ার ইজ ফ্রিডম, ফ্রিডম, যেখানে হাওয়ার দল আমায় স্পর্শ করে বলছিল আমি মুক্ত। আমি মুক্ত, ওরা জানে না, ওরা বোঝে না আমি মুক্ত ওদের কংক্রিট অঞ্চল থেকে। The story is about a journey to reach the destination of dream, but only after death. Thank you.